পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী হাফিজ মোহাম্মদ শাফিকে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في المدينة خائفا يترقب فإذا الذي استنصره في الأمس يستصرخ فإذا الذي استنصره بالأمس يستصرخ قال له موسى إنك لغوي مبين فلم فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم مدين قال عسى ربي
الجليل حسبك صدق الله العظيم ما شاء الله মোহাম্মদ শাফি, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম উস্তাদুল হুফাজ। মোহাম্মদ শাফি আজ কেমন পারফর্ম করলো? আলহামদুলিল্লাহ, শাফি তো এই পর্ব খুব সুন্দর তেলাওয়াত করছে, কিন্তু একটি জায়গায় লাইনচ্যুত হয়ে গেছিলো, সতর্ক করার সাথে সাথে আবার ফিরে আসছে। যাই হোক, এটাও আজকে হওয়া বাঞ্ছনীয় নয়। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, মোটামুটি একটু কঠিন বলা চলে যে তেলাওয়াতটা আজকে সে আমাদেরকে শোনাইছে, তো তার মধ্যে খুব একটা চিন্তা আমার মনে হয় নাই, অতএব সে সামনে ভালো করবে তাই আশা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, তার বাচনভঙ্গি, তার উচ্চারণ সব কিছু মিলিয়ে ভালো তেলাওয়াত। খুব সাবধান, সামনের দিকে প্রতিটা পর্বই কিন্তু অত্যন্ত কঠিন, ঠিক আছে? খুব খেয়াল করে পড়তে হবে ইনশাআল্লাহ। মুফতি মিজানুর রহমান, মাশাআল্লাহ, তার উচ্চারণ বেশ চমৎকার। فَإِذَا الَّذِي اسْتَنْصَرَهُ بِالْأَمْسِ يَسْتَصْرِخُ يَسْتَصْرِخُ, যেভাবে সে সিন সত, অনেকগুলি শব্দের কঠিন উচ্চারণ, কিন্তু এখানে মাখরাজের দিক থেকে এবং সিফাতের আদায়ের দিক থেকে এগুলি খুব সতর্কভাবে সে উচ্চারণ করেছে, এদিক থেকে অনেক ভালো। বাকি পুরো তেলাওয়াতটাকে আরও আকর্ষণীয় করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। ধন্যবাদ। সম্মানিত অতিথি মাওলানা মাহবুবুর রহমান নিজামী, তোমার তেলাওয়াত খুবই অত্যন্ত হৃদয়গ্রাহী। আমি দোয়া করি, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শাফি সাহেব রহমতুল্লাহ আলাই, তোমাকে যেন সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমি দোয়া করি। সম্মানিত অতিথি মহতারাম আবুল কালাম আজাদ, মাশাআল্লাহ, আমি প্রথমেই অভিনন্দন জানাবো এই যে পিএইচপি ফ্যামিলি এবং এনটিভি সহযোগিতায় এই যে আয়োজনটা হচ্ছে, আর বিশেষ করে যে আজকের এই যে প্রথম প্রতিযোগী আমি শুনলাম মোহাম্মদ শাফি, আমার মনটা খুব ভরে গেল। আলহামদুলিল্লাহ, সে আরও ভালো করবে সেটাই আমার প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহাম্মদ শাফি, তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পথকে প্রশস্ত করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচপি কোরআনের আলো।